বন্ধুরা, এমার্জিং এশিয়া কাপে বাংলাদেশকে রীতিমতো নাকানি চোবানি খাইলেন শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাটিং করতে আসে শ্রীলঙ্কা, তারপর চলতে থাকে তাদের রানের পাড়ি। রীতিমতো জুটি বাঁধেন অভিষ্কা ফার্নান্ডো, মিনোদ ভানুকা। অভিষ্কা ফার্নান্ডো 133 রানের বড় রানের পাড়ি খেলেন, আর অন্যদিকে মিনোদ ভানুকা করেন 57 রান। প্রথম দিকে বাংলাদেশি বোলাররা কোনো পাত্তাই পাচ্ছিলেন না, শেষের দিকে ছন্দে আসে বাংলাদেশি বোলাররা। সৌম্য সরকার, রিপন মণ্ডল তুলে নেন 3-3টি করে উইকেট, আর অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশকে 350 রানে বিশাল বড় টার্গেট দেয়।